আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ 10 দেওয়া থাকলে আমরা ডার্ক মোড অ্যাক্টিভ করতে পারি। তো অনেকেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চয়েস না, যে হোয়াইট টাক্স বারগুলো হোয়াইট থাকে সেটা অনেকেই চয়েস করেন না, একটু ডার্ক মোড অনেকেই চয়েস করেন। তো ওই সেটিংসটাই আজকে আপনাদের দেখানোর জন্য আসা। তো আপনারা দেখছেন টেকনিক্যাল ড্রিম স্কুল, সাথে আছে আমি মাহবুব রহমান। চলুন শুরু করা যাক। এটা করার জন্য আমাদের প্রথমেই লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করার পর পার্সোনালাইজ অপশনে যেতে হবে। পার্সোনালাইজে যাওয়ার পর আমরা এখান থেকে কালার অপশন সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ইওর কালার, এখানে রয়েছে লাইট। লাইট মানে হচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দেখাবে। আমরা যদি ডার্ক সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। ডার্ক যখন সিলেক্ট করে দিব তখন কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তাহলে আমরা চাইলে কিন্তু কাস্টমও দিতে পারি। কাস্টম মানে হচ্ছে আমাদের যদি টাস্ক বারটা রাখতে ইচ্ছে হয় তাহলে টাস্ক বার রাখতে পারি, যদি পুরাটা রাখতে হয় তাহলে পুরাটা রাখতে পারি। যেমন এই জায়গায় যদি আমরা একটা লাইট দিই তাহলে যে উপরে টাস্ক বারটা কিন্তু লাইট হয়ে গেল। আবার যদি ডার্ক দিয়ে দিই তাহলে ডার্ক হয়ে যাবে। আবার অ্যাপ মোড, অ্যাপ মোডটাকে যদি আমরা লাইট করে দিই তাহলে কিন্তু অ্যাপটাও অ্যাপগুলো কি হয়ে যাবে, লাইট হয়ে যাবে। তো আমি সবগুলোই ডার্কে রাখছি কারণ ডার্কটা আমার খুব ফেভারিট এই জন্য। তো আপনারা চাইলে ট্রান্সপারেন্সি ইফেক্টটা অন করতে পারেন। ট্রান্সপারেন্সি ইফেক্টটা বোঝার জন্য আপনাদের আমি লাইট অপশনে একটু দেখিয়ে দিচ্ছি যে ট্রান্সপারেন্সি ইফেক্টটা কি। আসলে ট্রান্সপারেন্সি ইফেক্টটা হচ্ছে আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার নিচে যে ইমেজটা রয়েছে মানে ব্যাকগ্রাউন্ডে সেটার একটা ইফেক্ট আপনার যেই অ্যাপসগুলো তো রয়েছে সেখানে পড়বে। মানে আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ডটা কালো হয় তাহলে কালো দেখা, ট্রান্সপারেন্সিটা অন করে দিলে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। আর যদি আমরা অফ করে দিই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। তাহলে এই যে ওয়ালপেপারের যে ইফেক্টটা সেটা কিন্তু এই জায়গায় পড়ছে। তো আপনারা ইজিলি কিন্তু এইভাবে আপনাদের ডার্ক মোডটা অন করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।